মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির সনদপ্রাপ্ত এবং পিকেএসএফ এর সাহায্যপুষ্ট সংস্থা ঘাসফুল। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, ঘাসফুল এনজিওতে সম্প্রতি চারটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। তাদের নাম, শিক্ষাগত যোগ্যতা, কি চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, তো চলুন আমরা ঘাসফুল এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এটি হচ্ছে ঘাসফুল এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি। ঘাসফুল এনজিও চট্টগ্রাম, ফেনী, খুলনা, ঢাকা, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার কাজ করার জন্য নিম্নলিখিত পদে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় ধরনের প্রার্থীরাই যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন। পদের নাম, অফিসার শাখা ব্যবস্থাপক। অফিসার শাখা ব্যবস্থাপক পদে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর পাশ। শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে। মোটর সাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক। বয়স সর্বোচ্চ 40 বছর। নিয়োগপ্রাপ্তদের 10,000 টাকা ফেরতযোগ্য জামানত এবং অভিভাবক কর্তৃক 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা সহ প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য জামানত প্রদান বাধ্যতামূলক। অফিসার শাখা ব্যবস্থাপক পদে বেতন ও অন্যান্য সুবিধার মধ্যে বলা হয়েছে শিক্ষানবিশ কালীন হবে 6 মাস, বেতন দেওয়া হবে 6 মাস 28,000 টাকা করে, সাথে দৈনিক ভোজ ভাতা 50 টাকা করে, যাতায়াত ভাতা 2,500 টাকা করে এবং মাসিক মোবাইল ভাতা 500 টাকা করে। স্থায়ী কর্মের পর মূল বেতনের সম পরিমাণ বছরে 2টি উৎস বোনাস, মূল বেতনের 20% বৈশাখী ভাতা সহ মানব সম্পদ নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, কল্যাণ তহবিল ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। পদের নাম, জুনিয়র অফিসার শাখা হিসাব রক্ষক। শিক্ষাগত যোগ্যতা, বাণিজ্যে স্নাতক চাওয়া হয়েছে। কম্পিউটার ও হিসাব রক্ষণ কাজে অভিজ্ঞ যারা আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 40 বছর। নিয়োগপ্রাপ্তদের 8,000 টাকা ফেরতযোগ্য জামানত এবং অভিভাবক কর্তৃক 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা সহ প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য জামানত প্রদান বাধ্যতামূলক। বেতন ও অন্যান্য সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিশ কাল হবে 6 মাস, বেতন দেওয়া হবে 17,600 টাকা করে, দৈনিক ভাতা 50 টাকা করে, মাঠ পর্যায়ে কাজের জন্য প্রকৃত যাতায়াত ভাতা, স্থায়ীকরণের পর বেতন হবে 22,000 টাকা প্লাস দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা হবে 50 টাকা করে, মাঠ পর্যায়ে কাজের জন্য প্রকৃত যাতায়াত ভাতা, এছাড়াও মূল বেতনের সম পরিমাণ 2টি উৎসব বোনাস, মূল বেতনের 20% বৈশাখী ভাতা সহ সংস্থার মানব সম্পদ নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, কল্যাণ তহবিল ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে। পদের নাম, জুনিয়র অফিসার ক্রেডিট অফিসার স্নাতক পাশ। বয়স সর্বোচ্চ 40 বছর। নিয়োগপ্রাপ্তদের 5,000 টাকা জামানত এবং অভিভাবক কর্তৃক 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার সহ প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য জামানত প্রদান বাধ্যতামূলক। মোটর সাইকেল, বাইসাইকেল চালাতে সক্ষম প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। প্রশিক্ষণকালীন হবে 1 মাস। প্রশিক্ষণকালীন সময়ে বেতন দেওয়া হবে 10,000 টাকা করে এবং দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা দেওয়া হবে 50 টাকা করে। প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশ কাল হবে 5 মাস, বেতন সর্বসকলে 17,000 টাকা দেওয়া হবে, এছাড়া দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা দেওয়া হবে 50 টাকা করে প্লাস মোবাইল বিল 200 টাকা করে এবং মাঠ পর্যায়ে কাজের জন্য যাতায়াত ভাতা 1,500 টাকা করে। স্থায়ী কর্মের পর বেতন হবে 22,000 টাকা করে প্লাস দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা 25 টাকা করে, মাসিক মোবাইল বিল 200 টাকা করে এবং মাঠ পর্যায়ে কাজের জন্য যাতায়াত 1,500 টাকা করে। এছাড়া মূল বেতনের সম পরিমাণ 2টি উৎসব বোনাস, মূল বেতনের 20% বৈশাখী ভাতা সহ সংস্থার মানব সম্পদ নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, কল্যাণ তহবিল ও অন্যান্য সুবিধা দেওয়া হবে। পদের নাম, সহকারী অফিসার ক্রেডিট অফিসার। এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ 40 বছর। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করা যাবে। নিয়োগপ্রাপ্তদের 5,000 টাকা করে জামানত দিতে হবে। এছাড়া অভিভাবক কর্তৃক 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা সহ প্রযোজ্য ক্ষেত্রে জামানত প্রদান বাধ্যতামূলক। প্রযোজ্য অন্যান্য জামানত প্রদান বাধ্যতামূলক। বই, মোটর সাইকেল, বাইসাইকেল চালাতে সক্ষম প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রশিক্ষণকালীন হবে 1 মাস এই পদে। প্রশিক্ষণকালীন সময়ে বেতন দেওয়া হবে 10,000 টাকা করে, মধ্যাহ্ন ভোজ ভাতা 50 টাকা করে। প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশ কাল হবে 5 মাস, বেতন সর্বসকলে 14,400 টাকা করে প্রদান করা হবে এই সময় এবং দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা দেওয়া হবে 50 টাকা করে, মাসিক মোবাইল বিল 200 টাকা। মাঠ পর্যায়ে কাজের জন্য যাতায়াত ভাতা দেওয়া হবে 1,500 টাকা করে। স্থায়ী কর্মের পর বেতন হবে 18,000 টাকা প্লাস দৈনিক মধ্যাহ্ন ভোজ ভাতা 50 টাকা করে, মাসিক বেতন 200 টাকা, মাঠ পর্যায়ে মাসিক মোবাইল বিল 200 টাকা, মাঠ পর্যায়ে কাজের জন্য যাতায়াত ভাতা 1,500 টাকা প্রদান করা হবে। এছাড়া মূল বেতনের সম পরিমাণ 2টি উৎসব বোনাস, মূল বেতনের 20% বৈশাখী ভাতা সহ সংস্থার মানব সম্পদ নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, কল্যাণ তহবিল অন্যান্য সুবিধা দিয়ে প্রদান করা হবে। আগামী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শব্দ তোলা 2 কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ
অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয় পত্রের শতাধিক কপি সহ খামিলপুরের পদের নাম ও মোবাইল নাম্বার উল্লেখ করে আগামী 5ই মে 2024 তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ ঘাসফুল বাড়ি নম্বর 62 রোড নম্বর 3 ব্লক বি চান্দগাঁও আবাসিক এলাকা চট্টগ্রাম এই ঠিকানায় ডাকযোগে কুরিয়ারে বা সরাসরি পৌঁছাতে হবে। ইমেলের মাধ্যমে আবেদন পাঠানো যাবে। ইমেল হচ্ছে ghasphulrecruitment@gmail.com। এই মেইলে আপনারা সিভি পাঠিয়ে দিতে পারেন। প্রাথমিক বাছাইয়ের পর লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হয়ে প্রার্থীদের পরীক্ষার স্থান, তারিখ, সময় আবেদনের উল্লেখিত মোবাইল নম্বরে জানিয়ে দেওয়া হবে। অসম্পূর্ণ আবেদন এবং একজনের জন্য একাধিক পদে আবেদন গ্রহণযোগ্য নয়, অর্থাৎ একজন শুধু যেকোনো একটি পদে আবেদন করতে পারবেন। নিয়োগ পরীক্ষা চট্টগ্রাম, ঢাকা এবং নওগাঁ জেলার 3টি কেন্দ্রে আলাদাভাবে অনুষ্ঠিত হবে। অনলাইনে আপনারা আবেদন করতে পারেন। এজন্য ঘাসফুলের ওয়েবসাইট ghasphulbd.org/career এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, এই ছিল ঘাসফুল এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। 4টি ক্যাটাগরিতে নিয়োগ দিচ্ছে। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি, কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে যদিও এখানে বলা হয়নি। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আপনাদের সুস্বাস্থ্য, সুন্দর, দীর্ঘায়ী জীবন কামনা করছি। কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্তই আল্লাহ হাফেজ।